হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ উইথ মি কোনিকা। আজকে বহুদিন পর আমার চ্যানেলে একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। সো নট অনলি ইন্টারেস্টিং, ইট উইল বি ফান, রিয়েলি ইট উইল বি ফান। সো বহুদিন পর আজকে কিছু বন্ধুবান্ধবরা মিলে আমরা একটা আউটিং প্ল্যান করেছি, হোল ডে হোল নাইট। সো অনেক বেশি মজা করতে চলেছি, কোথায় যাচ্ছি, কারা কারা সাথে আছে আর কী কী করছি সবটুকু দেখতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সো বেশি কথা বলে ভিডিওটা অনেক বড় করবো না, বিকজ বহু কিছু করবো আর অনেক লম্বা হতে চলেছে ভিডিওটা। সো এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 11টা, অনেকটা দেরিও হয়ে গেছে আমাদের। সো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখানে ব্যাগস রেডি অলরেডি। সো এখন বেরোতে হবে, এখন আমি বাড়িতে রয়েছি, ভাইরা অলরেডি বেরিয়ে গেছে, ওরা বাজার ঘাট করছে। তো ওখান থেকে এখন যাবো, বেরোবো, দেন আমরা ক্যাব নেব, ক্যাব নিয়ে ডেস্টিনেশনে। সো চলো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব, কে কে আছে তারাও সেটাও শেয়ার করব। সো স্টে টিউনড। আরামসে বসবো, দিলে তো ভয় পেয়ে গেছে। ক্যাবে বসে ভীষণ বোর হচ্ছিলাম, আমাদের ক্যাবটা লিটারালি গরুর গাড়ির মতো চলছিল। আখিরে নতুন কোথাও যাওয়ার সময় কিন্তু প্রচুর এক্সাইটমেন্ট থাকে। তো দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে রয়েছে দুটো কিউট কাপল, আর এই যে সঙ্গে আরেকজন সদা সিঙ্গেল। ফাইনালি এক্সাইটমেন্টের অবসান ঘটিয়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম ভেদিক ভিলেজ। সো এখন এখানে কিছু প্রসিডিওর আছে, সেগুলো আমরা এখন কমপ্লিট করব, ডকুমেন্টস কালেকশন থেকে সব কিছুই। সো ভাই অলরেডি চলে গেছে কথা বলতে, সো চলো যাওয়া যাক। সো হিয়ার ইজ আওয়ার ডেস্টিনেশন, দ্য ভেদিক ভিলেজ। ভেদিকে চেকিং টাইম ছিল দুপুর 12টা, সো এখন অলমোস্ট দুপুর 12টা বেজে গেছে। তো দেখতেই পাচ্ছ রিসর্টের একদম বাইরেই কিন্তু সমস্ত প্রসিডিওরগুলোকে কমপ্লিট করা হয়। সো আমরাও এখানে ডকুমেন্ট সাবমিট অ্যান্ড ভেরিফিকেশনস এই সমস্ত কিছু করিয়ে নিচ্ছিলাম, এরপরে কিন্তু আমরা ভেতরে যাবো। সো ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, অনেক বেশি ইনফরমেশন আমি তোমাদেরকে দেবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাবা কি লাগছে চন্দনকে বাবা। সো এটা হলো আমাদের ভিলা, দেখতে পাচ্ছ ওয়েদারটা দারুণ, ভিলা দেখাবো না ওয়েদার দেখাবো, সিরিয়াসলি বাহ।
দারুণ ওয়েদার, দারুণ। আর এটা হচ্ছে আমাদের ভিলা যেখানে আমরা আছি এখন। চন্দন যাচ্ছে মেন গেটে খাবার আনতে, অ্যাকচুয়ালি অনলাইন অর্ডার করা হয়েছিল। এই যে সামনে আছে মহিমা, ও অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান, সো ওর জন্য আলাদা করে খাবার অর্ডার করা হয়েছিল। সো এই এই ভিলাতে এখন আমরা আছি। তো চলো, তোমাদেরকে ভিলা তো টুয়ার করিয়ে দিয়েছি, একটু পেছন সাইডে গার্ডেনটাও দেখিয়ে আসি, গার্ডেন এরিয়াটা। কতগুলো এসি লাগানো আছে জাস্ট ভাব তো। সো এটা হচ্ছে ব্যাক সাইড, আমরা যদি এখানে একটু ব্যাট বল টল আনতাম খেলতে পারতাম বল। হ্যাঁ না, বাইরে নর্মাল ওয়েদার, আয়। কেমন মজা লাগছে বলো? সত্যি দারুন 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 এরিয়া, দারুন। এক দুদিনের জন্য যারা স্পেশাল টাইম স্পেন্ড করতে চাইছো, তারা অবশ্যই অবশ্যই একবার হলেও বৈদিক ভিলেজ এসে ভিজিট করতে পারো। সো এটা হলো আমাদের ভিলাটা, এটার ব্যাক পোর্শনটা। না দুটো কি আলাদা? আরে আলাদা, এইটাতে আমরা থাকছি, এটা এটা আমরা রয়েছি, এটা আলাদা লোকের। হ্যাঁ মানে হ্যাঁ অনেকটাই ছোট, ভেতর দিক দিয়ে মনে হচ্ছে না কত স্পেস, আর লিটারালি রুমগুলো হল অনেক বড় অনেক বড়। ভেতর দিক দিয়ে মনে হচ্ছে না বিশাল বড় স্পেস নিয়ে বানানো ভিলাটা, বাট একদম খুব অল্প জায়গা নিয়ে। তাই জন্য আমি বাড়িতে গিয়ে মাকে বলবো, আমি বাড়িতে গিয়ে মাকে বলবো আমাদের জমিতে এই ভিলাই বানাবো আমি। বৃষ্টি চালু হয়ে গেছে, চলো চলো পালাও পালাও পালাও। সো হিয়ার ইজ দ্য ভিলা, চলো তোমাদেরকে একটু ভিলাটা ট্যুর করিয়ে নি। এটা এটা হলো হলটা, দেখতে পাচ্ছ হলটা কত কিউট অ্যান্ড কত বড়, সত্যি অনেক সুন্দর। আর বাকি সবাই তো অলরেডি ওপরে চলে গেছে এনজয় করার জন্য, সবাই দেখার জন্য। হ্যাঁ সুমন বাইরে আছে। সো এটা হচ্ছে হল থেকেই, মানে হলে দেখতেই পাচ্ছ এই এসিটা খালি চালানো নেই, সব কটা মানে টাকা দিয়েছে যখন সব জায়গার এসি ফ্যান লাইট সব চলবে। তো দেখতেই পাচ্ছ, চলো তোমাদের অনেক বক বক হলো। দেখতেই পাচ্ছ এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর টিভি আছে, আর এখানে ডাইনিং টেবিল অ্যান্ড কাউচ সেট পুরো আছে একদম খুব সুন্দর। আর এখানে আমাদের ব্যাগ বান্ডিল সব একদম ভরা ভরা রয়েছে। সো ফার্স্ট ফ্লোরেই হচ্ছে একটা বেডরুম আছে, ফার্স্ট ফ্লোরে একটা বেডরুম। বেশ বড়, অনেক বড় বেডরুম আছে। আর এখানে একটা গেট আছে, যেটা হচ্ছে আই থিঙ্ক বালকনিতে যাওয়া যাবে বাইরে, বাট অনেক টাইট, খোলা যাচ্ছে না, অনেক টাইট, কোনো দরকার নেই খোলার এটা আমার মনে হয়। এখান থেকে দেখতে পারি, ওয়াও, ওপেন গ্রাউন্ড আছে, এখানে একটা গ্রাউন্ড আছে। আর এত রোদে এত গরমে আমাদের কোনো ইচ্ছা নেই বাইরে গিয়ে খেলাধুলা করা এনজয় করার, বুঝতেই পারছো কে। তো চলো তোমাদের একটু ওয়াশরুমটা দেখে নিই, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, বড় ওয়ার্ড্রপ। আর হিয়ার ইজ মি, কাজটা বড্ড নোংরা বুঝতে পারছি, একদম নোংরা মানে ধুলো পড়ে গেছে এর উপরে।
সো এখানে হলো ওয়াশরুম আছে, ওয়াশরুমটা কেমন জানি না। অনেক ক্লিন, অনেক ক্লিন ওয়াশরুম। বাথটাব আছে, তো চলো এরপর আমরা যাই ওপরে, ওপরের রুমগুলোকে দেখে আসি। ও তার আগে এখানে নিচেই আছে কিচেন। ফ্রিজ খোলা যাচ্ছে না, ফ্রিজ খোলা যাচ্ছে না। এই বলো না ফ্রিজটা খুলে দিতে, সেলসিয়াস আছে। আমাকে আর আমার ভাইয়ের নাজেহাল জীবন, ওর ডিল করে করে মরে গেল খালি। সো লেটস গো, চলো এখন আমরা ওপরে যাবো, ওপরটা দেখাবো। না আমি এখন ওপরে যাইনি। বেডরুমের সাথে এই যে বড় বড় কেসিমেন্টগুলো দেখতে পাচ্ছ, কেসিমেন্টের কিন্তু এখানে তোমরা পুরো কেসিমেন্টের এখানে বসতেও পারবে, বসে বসে প্রেম করা যাবে আর কি। ওয়াও এখানে বসা যাবে, চলো সিট ওভার হিয়ার। হিউ ওয়াও, মন খারাপ হলে এখানেই বসে থাকা যাবে। হ্যালো এভরিওয়ান, সো দেখতে পাচ্ছ আমি একদম আলাদা হয়ে গেছি আউটসাইডে। এটা একটা ক্যাসিমেন্ট প্লেস, আমি এখানে বসে আছি বিকজ এটাই আমার মনে হচ্ছে একদম পিসফুল একটা জায়গা। একা একা এখানে বসে বসে মনের দুঃখে আমি এখানে এনভায়রনমেন্ট দেখব। ও বা না, অনেক রোদ আসছে, খোলা যাবে না এগুলো। সো ভিলাটা কেমন লাগলো অবশ্যই জানিও, খুব সুন্দর ভিলা। হয়তো ওরকমভাবে হয়তো ভিডিও শ্যুট করতে পারলাম না, কিন্তু আমরা বহু এনজয় করতে চলেছি, অনেক কিছু করতে চলেছি, সবটুকু কিন্তু এই ভিডিওতেই তোমরা পাবে। সো ভিলা সম্বন্ধে যদি তোমরা আরও ডিটেলসে কিছু জানতে চাও, প্লিজ 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 কমেন্ট বিলো, আই উইল আনসার অল দ্য কোয়েশ্চেন্স। সো চলো আর কী কী করা যায় সবটুকু তোমার সঙ্গে শেয়ার করবো, সো স্টে টিউনড। চলো এরপর তোমাদেরকে পুলটা দেখিয়ে আসি, বিলাতে এখনো পুল দেখানো বাকি আছে। সো এটা হচ্ছে পুলে যাওয়ার জন্য, ও খুলছে না কেন, বা ইয়ে
কেমন লাগছে জাস্ট দেখো, ওয়াও, সবুজ সবুজ চারদিকে, মনে হচ্ছে না সত্যি একটা গ্রিনি ভিলাতে চলে এসেছি। খুব সুন্দর, খুবই সুন্দর, ওয়াও। আমরা এখান থেকে উঠে এলাম, এসেই হচ্ছে এখানে ওপেন পুল। সো এরপরেই শুরু হবে আমাদের পুলে মজ মস্তি। সো হিয়ার ইজ দ্য পুল, যেখানে কিছুক্ষণ পর আমরা নামতে চলেছি আর অনেক বেশি এনজয় করব। কিন্তু আমার সত্যি বলছি এই সাংঘাতিক যে রোদ, খুব রোদ, প্রচুর রোদ, এই রোদের মধ্যে এই জলটা নিশ্চয় ঠান্ডা পাবো না, গরম জলের মধ্যে কি করে নামবো, হোয়াট এভার, দেখা যাক। সো চলো পুলে এসো, এনজয় করা হবে, সেটুকু শেয়ার করব। সো স্টে টিউনড। আমরা এখন ম্যাগি খাবো, ফার্স্টে ম্যাগি দিয়ে শুরু হবে। উমা সত্যি আছে অনেক কাজ করছে, আর এখনো ওর কাজের বাহার দেখানো বাকি আছে, অনেক কিছু করবে আজকে উমা। আর উমার মুখটা এরকম রাগি রাগি হয়ে যাবে। মাস্টার শেফ ভীষণ রান্না করে। চিকেন পকোড়া বানাচ্ছি আমরা, যা অবস্থা। আমাদের লাঞ্চ হচ্ছে বিরিয়ানি। এখন হবে পুল পার্টি। না না, ভয় লাগছে কেন? হ্যাঁ অল্প জল, শুটিংটা ক্যান্সেল হয়ে গেল, আরেকবার রিটেক হয়েছে, রিটেক হবে, টেক 21, টেক 21, আই শাবাশ। চলো চলো চলো, ইয়ে রেস, সুমন না গিয়ে যেতে গেছে মনে হচ্ছে না। আরে ও সাঁতার পারে, আমি পারি না, সুমন শেখাও আমাকে সাঁতারটা। নাম তুই নাম চেয়ে না শুধু নেমে উঠে আমি তো সাঁতার কাটতেই জানি না। অনেকক্ষণ ধরে পুলে অনেক এনজয় করলাম, আর এখন প্রায় সন্ধে 7টা বাজে, চেঞ্জ করে নিয়েছি, সবাই মিলে এখন হলে পার্টি করব, এনজয় করব, যেটুকু সম্ভব তোমাদেরকে দেখাবো। সো পুলে বহু মানে অনেক ভিডিও শ্যুট করেছি, অনেক ফটো ক্লিক করেছি, সব আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। সো যারা যারা আমার ইনস্টাগ্রামে নেই, ডিসক্রিপশনে অলরেডি আমি দিয়ে দিয়েছি লিঙ্ক আমার ইনস্টাগ্রামে, প্লিজ ইনস্টাগ্রামটাকে ফলো করে নাও। সো অনেক ভিডিও আর ফটোস তোমরা দেখতে পেয়ে যাবে। সো এখনও অনেক এনজয়মেন্ট বাকি রয়েছে, সো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো স্টে টিউন, চলো দেখা হচ্ছে আবার এনজয়মেন্টের সাথে। I'm gonna do it.
12:30, তাই তো? হ্যাঁ, রাত 12:30 পুলে যাচ্ছি। আর এখন সবাই পুলে যাচ্ছে, মানে চিকেন রাত 12:30 বাজে, এখনো সবার এনজয়মেন্ট শেষ হয়নি, তো এখন সবাই মিলে পুলে যাচ্ছে। চলো আবার দেখি পুলে আবার কি হচ্ছে। চোখ মুখের অবস্থা সত্যি খারাপ হয়ে গেছে বাবা। চলো পুলে যাওয়া যাক, দেখি কি করছে ওরা। গুড মর্নিং এভরিওয়ান, এখন ঘড়িতে প্রায় সকাল 11:30, আর আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আমরা অলরেডি সকাল 10:00 মধ্যে চেক আউট করে ফেলেছি, সো কালকে যেহেতু ভিডিওটাকে শেষ করা হয়নি, যে যার মতো শুয়ে পড়েছিল, ডিনারও সেরে ফেলেছিলো। এনিওয়েজ, ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেল জানি, সো প্লিজ 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 ভিডিওটা কেমন হয়েছে জানাতে কিন্তু একদম ভুলো না। কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করো, আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং নিউ কোনো ব্লগের সাথে, সো ততক্ষণ কিন্তু প্লিজ সাপোর্ট করতে থাকো এরকমভাবে। আশা করছি আমি এরকমভাবে নিত্য নতুন আরও ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।